বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون পবিত্র কোরআনের সুরা মুমিনুন 18 নম্বর পারা 12 থেকে 22 আয়াত। আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মৃত্তিকার উপাদান হইতে, অথপর আমি উহাকে শুক্রবিন্দু রূপে স্থাপন করিয়া এক নিরাপদ আধারে, পরে আমি এই শুক্রবিন্দুকে পরিণত করি আলাক এ, অতপর এই আলাককে পরিণত করি পিণ্ডে, এবং তারপর এই পিণ্ডকে পরিণত করি অস্থি পঞ্জরে, অস্থি পঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা, অবশেষে উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! ইহার পর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করিবে, অথপর কেয়ামতের দিন তোমাদিগকে উত্থিত করা হইবে। আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্ত স্তর, এবং আমি আমার সৃষ্টি বিষয়ে কখনোই অসতর্ক নই, এবং আমি
আকাশ হইতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে, অতপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষিত করি এবং আমি এই বাড়িকে অপসারিত করিতেও সক্ষম। অতপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খেজুর এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি, উহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো, এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে, উহাতে উৎপন্ন হয় তেল ও ব্যঞ্জন যাহা দ্বারা বিভিন্ন মানুষ আহার করে, এবং তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে আনামে, তোমাদিগকে আমি পান করাই দুগ্ধ যাহা আছে উহাদের উদরে, এবং উহা হইতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা। তোমরা উহাদের গোস্ত আহার করো, তোমরা উহাতে এবং নৌজানে আরোহণ করো, নিশ্চয়ই আল্লাহ সত্যি কথাই বলছেন। এখানে উপস্থিত সম্মানিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পণ্ডিত গুরুজনেরা আর বিজ্ঞানী যারা আজ উপস্থিত আছেন, অতিথিবৃন্দ যারা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছেন, বিদেশ থেকে এসেছেন, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক নিয়মে, সবাইকে ইসলামের সার্বজনীন সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আপনাদের সাথে আছি। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন পৃথিবী জুড়ে ইসলামের দাওয়া দিয়ে আসছে, আমাদের ইসলাম ধর্মকে সুন্দরভাবে সহজভাবে এই পৃথিবীর মুসলমান ও অমুসলিমদের মাঝে প্রচার করছে। যুক্তি, বুদ্ধি আর বৈজ্ঞানিক সত্যের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইসলাম ও অন্যান্য ধর্মকে বিশ্লেষণ করি। ডক্টর জাকির নায়েক আমাদের আজকের বক্তা। এখন আমি আপনাদের সামনে ডক্টর নায়েককে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি খুব অল্প কথায় বলছি, টিএন মেডিকেল কলেজ নায়ার হসপিটাল থেকে MBBS পাশ করে বেশ কিছুদিন ডাক্তারি করার পর ডক্টর জাকির আব্দুল করিম নায়েক এখন নিজেকে নিয়োজিত রেখেছেন দাওয়ায়। তার জীবনের প্রধান লক্ষ্য ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় উপস্থাপন ও ধর্মপ্রচার। পবিত্র কোরআন এবং ইসলামী জীবন দর্শন, এই হল তার পথ চলার অনুপ্রেরণা। বৈজ্ঞানিক সত্যি আর তার পাশাপাশি বিভিন্ন প্রকার যুক্তি ও সুচিন্তিত মতামত দিয়ে ইসলাম ধর্মকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে ডক্টর জাকির নায়েক অকাট্যভাবে ইসলামিক শিক্ষার সত্যতা প্রমাণ করে থাকেন। ডক্টর জাকির নায়েক মুম্বাইয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তিনি ইসলাম এবং অন্যান্য ধর্মের উপর একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়টা, প্রশ্ন আসতে পারে কেন আমরা এই বিষয়টা বেছে নিলাম। ধর্ম এবং বিজ্ঞান, এই দুইটাই আমাদের মানুষ জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হোক সেটা পক্ষে বা বিপক্ষে। বর্তমান যুগে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আমাদের যুক্তি বুদ্ধি পৃথিবীর অনেক ধর্মকেই সেকেলে করে ফেলেছে, বাতিল করে দিয়েছে। বিজ্ঞানীরা পৃথিবীর বহু ধর্ম আর ধর্মগ্রন্থকে বিশ্লেষণ করে দেখেছেন যে সেসব ধর্মের কথা আর ধর্মগ্রন্থের কথা বৈজ্ঞানিক সত্যের বিরুদ্ধে যায়। এখন প্রশ্ন করতে পারেন, পবিত্র কোরআনের কথাও কি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে? এই প্রশ্নটার উত্তর আমাদেরকে বিশ্লেষণ করে বের করতে হবে। পবিত্র কোরআনের আয়াতগুলো কি আধুনিক বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নটার উত্তর এখানে উপস্থিত সব দর্শক শ্রোতা সবার সামনে তুলে ধরার জন্য ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আজকের এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যার বিষয় হল কোরআন এন্ড মডার্ন সায়েন্স,
কনফ্লিক্ট অর কনসিলিয়েশন, বক্তা ডক্টর জাকির নায়ক। আজকের এই বক্তৃতা আর প্রশ্ন উত্তর পর্বের পরে আপনারা শ্রোতারাই ঠিক করবেন, আপনারাই ঠিক করবেন পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের কথা কি সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই বিচারের ভার আপনাদের উপরই। এখন পবিত্র কোরআন ও আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন ডক্টর জাকির নায়েক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يل الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক অভিবাদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও আশীর্বাদ আপনাদের সবার উপর বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু হল কোরআন এবং আধুনিক বিজ্ঞান, বিরোধ নাকি সাদৃশ্য। পবিত্র কোরআন হল সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব, আল্লাহর শেষ আসমানি কিতাব, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি দাবি করা হয় যে কোনো একটা বই সেটা আল্লাহ তাআলার আসমানি কিতাব, যদি দাবি করা হয় যে সেই বইয়ের কথাগুলো সর্বশক্তিমান ঈশ্বরের, বইটাকে তাহলে সময়ের পরীক্ষায় পাশ করাতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বারবার প্রমাণিত হবে যে এটা সৃষ্টিকর্তার বাণী। আগেকার দিনে সময়টাকে বলা হতো অলৌকিক কাজের যুগ, মুজেজা। অলৌকিক কাজ হল কোনো